Redmi Note 11S এবং Motorola G60 দুটো ফোনই বাজেট সেগমেন্টের দুটোরই দাম ভারতীয় মুদ্রায় 16,000 টাকার আশপাশে এই দুটো ফোনই 108 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে এবং বাস্তবে দেখা গিয়েছে দুটো ফোনই কিন্তু বেশ ভালো ছবি তোলে এখন আপনি যদি 20,000 টাকার কম বাজেটে একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন কিনতে চান যাতে 108 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে তাহলে এই দুটো ফোনের মধ্যে কোনটা বাছবেন Motorola G60 নাকি Redmi Note 11S আজকে আমরা এই দুটো ফোনের মধ্যে একটা কম্প্যারিজন ভিডিও করব তবে একটা খামতির কথা প্রথমেই স্বীকার করে নিই দি সাইবার জোন এখন বাড়ন্ত বাচ্চা এক্ষেত্রে দুটো ফোন কিনে ভিডিওটা বানানো সম্ভব হয়নি বিভিন্ন রকম তথ্য পরিসংখ্যান বিচার করে যে কম্প্যারেটিভ প্রেজেন্টেশনটা দিচ্ছি তাতে আপনাদের উদ্দেশ্যটা সাধন হয়ে যাবে অর্থাৎ Redmi Note 11S নাকি Motorola G60 কোন ফোনটা কিনবেন সেটা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে তবে সেই সঙ্গে অনুরোধ করব শুধু এই ভিডিওটা নয় আমাদের অন্যান্য ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গেও আমাদের ভিডিও শেয়ার করবেন যাতে দি সাইবার জোন আরও বড় চ্যানেল হতে পারে এবং আগামী দিনে আপনাদেরকে সমস্ত ফোনের রিভিউ হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সের সঙ্গে আমি শেয়ার করতে পারি তাহলে চলুন শুরু করা যাক কালার এবং মেমরি ভ্যারিয়েন্টের দিক থেকে দেখলে দেখা যাবে Redmi Note 11S কিন্তু অনেকগুলো অপশন আপনার হাতে থাকবে আবার বিল্ড কোয়ালিটির কথা যদি ধরেন Redmi Note 11S ফোনটা অনেকটা ছোট হালকা আপনার ক্যারি করতে বা ইন হ্যান্ড ফিলিং কিন্তু অনেক ভালো হবে কিন্তু আবার একই সঙ্গে Motorola G60 বিল্ড কোয়ালিটিটা কিন্তু অনেক ভালো আপনি হাতে নিয়ে বুঝতে পারবেন এই ফোনটা কিন্তু অনেক শক্ত ডিসপ্লে সেগমেন্ট আমরা যেটা দেখতে পাচ্ছি Redmi Note 11S কিন্তু একটা বড় তাস খেলে দিয়ে বাজিমাত করে দিয়েছে সে একটা অ্যামোলেড ডিসপ্লে দিয়েছে এবং এই অ্যামোলেড ডিসপ্লেটা কিন্তু সত্যিই খুব ভালো খুব পাঞ্চি এবং বুস্টেড কালার ব্রাইটনেসও খুব ভালো কিন্তু এখানে যদি পুঙ্খানুপুঙ্খ বিচার করা হয় তাহলে দেখা যাবে Motorola G60 কিন্তু এখানে লড়াই ভালোই দিয়েছে কারণ Motorola G60 ডিসপ্লেটা LCD IPS হলেও এই ডিসপ্লের কোয়ালিটি কিন্তু খুব ভালো এতে 120Hz রিফ্রেশ রেট পাচ্ছি আমরা প্রসেসর সেগমেন্টও কিন্তু দুটো ফোনের মধ্যে ভালো ফাইট রয়েছে Redmi Note 11S এর মিডিয়াটেকের হিলিও G96G কিন্তু ভালো পারফরমেন্স দেয় কিন্তু আলটিমেটলি বাজিমাত করে স্ন্যাপড্রাগন Motorola G60-তে স্ন্যাপড্রাগন 732G প্রসেসর ব্যবহার করা হয়েছে যেটা 8 nanometer আর্কিটেকচারের ওপর বেস করে বানানো অন্যদিকে মিডিয়াটেকের হিলিও 96G এটা 12 nanometer আর্কিটেকচারের ওপর বেস করে বানানো এই জায়গাটা কিন্তু একটা তফাত গড়ে দিচ্ছে যে কারণে তুলনামূলকভাবে স্ন্যাপড্রাগন 732G কম গরম হয় বেটার ব্যাটারি ব্যাকআপ দেয় এবং ওভারঅল পারফরমেন্সটাও ভালো দেয় ক্যামেরা এই দুটো ফোনের ক্ষেত্রে এটাই প্রধান আলোচ্য বিষয় হওয়া উচিত Redmi Note 11S এবং Motorola G60 এই দুটো ফোনই কিন্তু খুব ভালো ছবি তোলে এবার দুটোর মধ্যে তুলনা যদি করতে হয় তাহলে বলতে হবে Motorola G60 কিন্তু এই জায়গা থেকে এগিয়ে Motorola G60 দিয়ে ক্যামেরা সেন্সর ব্যবহার করে যে তার কোয়ালিটিটা কিন্তু অনেকটা বেটার যার ফলে আপনি যখন ইমেজটাকে নিয়ে আপনি এডিটিংয়ের ডেস্কে ফেলবেন তখন কিন্তু অনেক বেটার আউটপুট পাবেন আর উপর দিক থেকে পরিসংখ্যানের কথাও যদি বিচার করা হয় সেখানেও কিন্তু Motorola G60 এগিয়ে থাকবে Redmi Note 11S 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা Motorola G60 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা কিন্তু তুলনামূলক অনেকটাই বেটার ছবি তোলে Redmi Note 11S একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে আমার মতে যেটা একেবারে ট্র্যাশ এটা একেবারেই ভালো ইমেজ তুলতে পারে না অন্যদিকে Motorola ট্রিপল ক্যামেরা সেট আপের মধ্যে কিন্তু কোয়াড ক্যামেরার আউটপুট দেওয়া হয়েছে এই যে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স সেটা কিন্তু একই সঙ্গে ম্যাক্রো সেন্সার সেটা কিন্তু অনেক ভালো আপনাকে ইমেজ আউটপুট দেবে তবে ক্যামেরা সেগমেন্টে আরও একটা জায়গা রয়েছে যেখানে কিন্তু Motorola G60 বাজিমাত করে দেয় সেটা হলো ফ্রন্ট এবং রিয়ার দুটো ক্যামেরার মাধ্যমে কিন্তু Motorola G60-তে আপনি 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন যেটা কিন্তু Redmi Note 11S-এ পারবেন না এখানে ম্যাক্সিমাম আপনি 1080p 30fps-এ সব ভিডিও শ্যুট করতে পারবেন Redmi Note 11S এ 33W ফাস্ট চার্জার 5000mAh ব্যাটারি Motorola G60-তে 20W ফাস্ট চার্জার 6000mAh ব্যাটারি Redmi Note 11S এর চার্জারটা একটু বেটার বলতে পারেন
কিন্তু মোটোরোলা জি সিক্সটির ব্যাটারি কিন্তু অনেক পাওয়ারফুল। এটা গেল পরিসংখ্যান, কিন্তু বাস্তব অভিজ্ঞতা বলছে রেডমি নোট ইলেভেন এসের চেয়ে মোটোরোলা জি সিক্সটির ব্যাটারি পারফরমেন্স অনেকখানি বেটার। কারণ ওই যে আগেই আলোচনা করেছিলাম, রেডমি নোট ইলেভেন এসে 12 nanometer আর্কিটেকচার বেসড প্রসেসর ব্যবহার করা হয়েছে, সেখানে মোটোরোলা জি সিক্সটিতে রয়েছে 8nm প্রসেসর। এবার যদি ইউআই বা ইউজার ইন্টারফেসের কথা ধরি, রেডমি নোট ইলেভেন এসে রয়েছে MIUI 13, যেটা অ্যান্ড্রয়েড 11 ওপর বেস করে বানানো। মোটোরোলা জি সিক্সটিতে রয়েছে স্টক অ্যান্ড্রয়েড, এক্ষেত্রে আমি অবশ্যই মোটোরোলা জি সিক্সটিকে এগিয়ে রাখবো। আশা করবো এই যে প্রেজেন্টেশন এবং তার সঙ্গে যে ইন্টারপ্রিটেশন আপনাদেরকে দিলাম, তাতেই আপনাদের কাছে ছবিটা পরিষ্কার হয়ে গিয়েছে যে মোটোরোলা জি সিক্সটি নেবেন নাকি রেডমি নোট ইলেভেন এস। এরপরেও যদি আপনারা আমার মতামত চান, তাহলে আমি বলবো পরিসংখ্যান বিচার করে কিন্তু দেখা যাচ্ছে মোটোরোলা জি সিক্সটি এখানে এগিয়ে। একটা স্মার্টফোনের প্রধান যে বিষয়গুলো, সেই জায়গাতে দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু মোটোরোলা জি সিক্সটি এগিয়ে। তুলনামূলকভাবে এর ক্যামেরা ভালো, এর প্রসেসর ভালো এবং ব্যাটারিও ভালো। এবার কাহিনী মে টুইস্ট, আমি আমার বিচারে মোটোরোলা জি সিক্সটিকে এগিয়ে রাখলাম, অথচ আমি নিজে কিনেছি নোট ইলেভেন এস। তার রিভিউ এবং আনবক্সিং ভিডিও দিয়েছি, ডিসক্রিপশন এবং আই বাটন দুই জায়গাতে লিঙ্ক দিলাম, আগে দেখে না থাকলে দেখে নিতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, আমি নিজে কেন রেডমি নোট ইলেভেন এসটা নিলাম? অ্যাজ এ স্মার্টফোন মোটোরোলা জি সিক্সটি কিন্তু অবশ্যই রেডমি নোট ইলেভেন এসের চেয়ে একটা বেটার চয়েস, কিন্তু সমস্যার জায়গাটা হলো আফটার সেল সার্ভিস। ইন্ডিয়ার কথা যদি ধরা যায়, ইন্ডিয়াতে সাওমির অনেক সার্ভিস সেন্টার রয়েছে, আফটার সেল সার্ভিসটা কিন্তু অনেক বেটার পাওয়া যাবে। কিন্তু সেই জায়গায় মোটোরোলার কথা যদি ধরি, মোটোরোলার ব্যবসার অনেক উত্থান পতন হয়েছে, মোটোরোলার সার্ভিস সেন্টারের সংখ্যা কিন্তু খুব কম এবং সার্ভিস সেন্টারগুলোর যে রিভিউ এবং রেটিং সেটাও কিন্তু খুব একটা ভালো নয়। এই জায়গাটাতে কিন্তু আমি পিছিয়ে এসেছি, এবার সিদ্ধান্ত আপনাদের। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।